দেখাবে কি অবস্থা। এই এই আব্বাস কই, ম্যাডামের এসে চা দে। এই ম্যাডামের চা দে, পানি দে। শুরুই হচ্ছে নাকি মা? জি। ও তো দাঁড়ায় দাঁড়ায় যদি একটু দেখি কোনো অসুবিধা আছে? মাঝখানে এসে দাঁড়ালে পরে আমরা তোমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা পানি পানি সামনে পানির শটগুলো নেব। সেখানে তোমার একটু ইমোশন লাগবে, তোমার চোখে পানি লাগবে। চোখে পানি কেন? এই ডিরেক্টর সাহেব এরকম সবার কাছ থেকে উঠে গিয়ে ওইখানে আলাদা দাঁড়ালেন কেন? আর কেন, নায়িকার সাথে একটু ইন্টিমেসি গপশপ করবে। আজ তোমার শুটিং হবে না। শুটিং হবে না? না। কিন্তু আমার মেয়েটা শুটিং হবে কিনা কেউ তো আমাকে কিছু বললো না। হবে না। হবে না? না হবে না। তোমার মা সবচেয়ে অপছন্দের যে কাজটা করেন সেটা হলো দুঃখের কান্দুনি কানে, ইউ নো, কি বলবো, প্যান প্যান করেন। হ্যালো, জি সালাম আলাইকুম। না আমি তো এখন একটা ছবি করছি, আমি এখন আউটডোরে আছি। জি আপনার কথা আমি শুনেছি, কিন্তু একটা ছোট সমস্যা হচ্ছে যে আমি একসঙ্গে দুটো ছবি করতে চাই না। আমার এই ছবিটা শেষ হোক, আরেকটা কাজ করা যেতে পারে। আমি এই আউটডোর শেষ করে ঢাকায় গিয়ে আপনার সঙ্গে সরাসরি বসি। না না আমি শুনেছি যে আপনি আসলে সাইনিং মানি নিয়ে এখানে আসতে চেয়েছেন, সেটার বোধহয় খুব একটা প্রয়োজন নেই। আমি ঢাকায় গেলে আমার অফিসে বসে না হয় সব কিছু নিয়ে ডিটেইল কথা বলবো, বাজেটটা নিয়েও কথা বলবো। আপনি কিছু মনে করবেন না। জি জি জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ও যেটা বলছিলাম, তুমি তোমার মাকে অনেক পছন্দ করো না? সব মেয়েরই করে। সেটা ঠিক আছে, কিন্তু কাউকে খুব বেশি পছন্দ করতে যেও না। দেখো একটা জরুরি কথা বলি তোমাকে, খুব বেশি পছন্দ করলে কি হয় জানো? তুমি যাকে যত বেশি পছন্দ করবে সে তোমাকে গ্রাস করে ফেলবে, তুমি টেরও পাবে না। একটা এক্সাম্পল দিই, ধরো এই পৃথিবী অমাবস্যায় যেমন চাঁদের আলো খেয়ে ফেলে সেরকম, কখন তোমাকে গ্রাস করে ফেলবে তুমি টেরও পাবে না। মানুষের স্বভাব অনেকটা ঝিনুকের মতো। ঝিনুক স্বভাব? হ্যাঁ ঝিনুক স্বভাব। ঝিনুক কি করে? একটা হা করে রাখে। ধরো তুমি কোনো ঝিনুককে খুব পছন্দ করে ফেললে, তারপর তুমি কি করবে? তার মধ্যে গিয়ে কুটিসুটি মেরে শুয়ে পড়বে। তারপর? তারপর ঝিনুক তার ডালা বন্ধ করে দেবে, আর সেই ডালা খুলে তুমি আর কোনোদিন বের হতে পারবে না। সারা জীবনের জন্য ঝিনুকের মধ্যে আটকা পড়ে যাবে। আইমে তুমি আমার কথা রাগ করছো না তো? না না রাগ করবো কেন? দেখো বকুল, ইউজুয়ালি আমি অনেক কম কথা বলি, কিন্তু আমার যখন মেজাজ খারাপ হয় তখন আমি প্রচুর কথা বলি। এই যে দেখলে না, ডিরেক্টর সাহেবের সাথে একটু আগে প্রচুর কথা বললাম। লাভের মধ্যে লাভ হয় যে প্রচুর কথা বলার কারণে আমার সাথে যে থাকে সে রেগে যায়। আমি কিন্তু রাগ করিনি, রাগ করার মতো কোনো কথাই আপনি বলেননি। এখন বলবো, কথাটা হলো যে তুমি আমার পিছনে ঘুরঘুর করো না। ইউনো বড় জাহাজের সঙ্গে সবসময় না ছোট একটা নৌকা বাঁধা থাকে, বড় জাহাজ যেখানে যেখানে যায় পিছন পিছন ছোট নৌকাটা যায়। নৌকাটার নাম গাধা বোট। ওয়েল আমি বড় জাহাজ কিনা জানি না, কিন্তু আমি ঢাকার ফিল্মের সুপারস্টার, আমার সঙ্গে সবসময় চার পাঁচটা গাধা বোট থাকেই।
এবং আমার অসহ্য লাগে। এখন তুমি এখান থেকে গেলে খুব ভালো হয়। চলে যাব। আমার কি মনে হয় জানেন, পাপিয়া খান সে অনেক বড় স্টার, অনেক বড় নায়িকা, সত্য কথা, কিন্তু মানুষ হিসেবে ওনার খুব বেশি ধরনের রাগি। আমারও ভাবভঙ্গি থেকে সেটাই মনে হয়। তবে এইসব কথা আপনার বলা ঠিক না, সবাই মনে করবে হিংসা করে বলতেছেন। সুরু নায়িকার মা এটা মনে করতেই পারে, অনেক বিবেচনা করে কথা বলবে। তাই না? ছোটু নায়িকার মা ছোটোভাবে থাকবে। ফিল্ম পলিটিক্স বড়ই ডেঞ্জার, একবার বাটে পড়লে আপনার মেয়ের ক্যারিয়ার ফিনিশ। বকুল, এদিকে আসো, শুনে যাও, আসো। চলে এসেছেন, শুটিং আর হবে না? প্রিপারেশন চলছে, ফিল্মের শট নিতে অনেক সময় লাগে। আজ দুই একটা শট নেব। তুমি কেমন আছো? জি ভালো। চণ্ডীগড় জায়গাটা সুন্দর না? জি সুন্দর। আমার কাছে খুব একটা সুন্দর লাগছে না, একটু বেশি গ্রাম গ্রাম, মানে চারিদিকে শুধু পানি। এখন মনে হচ্ছে আমাদের আউটডোর শুটিংটা বান্দরবনে ফেলতে পারলে ভালো হতো। তুমি বান্দরবন কখনো গিয়েছো? জি না। খুব সুন্দর জায়গা, ওখানে একটা পাহাড়ি নদী আছে, নদীর নাম হচ্ছে শঙ্খ নদী, খুব সুন্দর। শুটিংয়ের জন্য সুন্দর, বেড়াতে যাওয়ার জন্য সুন্দর। এই লোকটার সাথে কথা বলতে একটু ভালো লাগছে না, কেন এমন হচ্ছে? মনে হয় উনি সানগ্লাস পরে আছেন বলে আমার অসহ্য লাগছে। সানগ্লাস পরা মানুষ কোন দিকে তাকিয়ে থাকে তা বোঝা যায় না। আসলে ওনার এখন কিছু করার নেই তো, তাই আমার সঙ্গে সময় কাটানোর জন্য কথা বলছিলেন। কথা বলার জন্য ওনার সবসময় কাউকে না কাউকে দরকার। পাপিয়া ম্যাডামের সাথে ঝগড়া হয়েছে, তাই এখন আমাকে দরকার। আমাকে না পেলে এখন অন্য কাউকে ডেকে নিতেন। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, শূন্য স্থান পূরণ। কি ব্যাপার, এখানে উঠে আসলে যে? বসো বসো, খুব বোর লাগছিল। আচ্ছা দেখি, একটা প্রশ্নের উত্তর দাও, তোমার বুদ্ধির একটা পরীক্ষা হয়ে যাক। তিনটা পিঁপড়া সারিবদ্ধভাবে হাঁটছিল, একটার পেছনে আরেকটা, আরেকটার পেছনে আরেকটা। প্রথম পিঁপড়াটা বলল, আমার পেছনে দুটো পিঁপড়া আছে। মাঝের পিঁপড়াটা বলল, আমার সামনে একটা পিঁপড়া আর পেছনে একটা পিঁপড়া আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শেষের পিঁপড়াটা বলল, আমার সামনে কোনো পিঁপড়া নেই, আমার পেছনে দুটো পিঁপড়া আছে। এখন তুমি বলো, সে কেন এই কথাটা বলল? তোমাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো। এই ধাঁধার উত্তর আমি জানি। এর উত্তর হচ্ছে, সবচেয়ে পেছনের পিঁপড়াটা চালবাজ এবং মিথ্যু, সে মিথ্যা কথা বলছে। কেউ যখন ধাঁধা জিজ্ঞেস করে, তখন সে মনে মনে আশা করে এই ধাঁধার জবাব কেউ পারবে না,
যদি কেউ সেটা পেরে যায় তাহলে প্রশ্নকর্তার মন খুব খারাপ হয়ে যায়। কি ভাবছো, উত্তরটা পারবে? পারছো না? হয়তো পারবো, আর একটু সময় লাগবে। কোনো অসুবিধা নাই, সময় নাও, যত ইচ্ছা সময় নাও। আচ্ছা, পিঁপড়া তিনটা কি একটার পর একটা যাচ্ছিল? অবশ্যই। এরা হঠাৎ করে উল্টো দিকে চলা শুরু করেনি তো? না, একইভাবে যাচ্ছিল। না, আমি পারছি না। পারছো না? খুবই সহজ উত্তর। শেষের পিঁপড়াটা মিথ্যুক ছিল, সে মিথ্যে কথা বলেছে। শুনো, মানুষের মধ্যে যেমন মিথ্যুক রয়েছে, পিঁপড়াদের মধ্যে মিথ্যুক রয়েছে। আরে বোকা মেয়ে, তুমি কাঁদছো নাকি? আরে ওটা তো ছিল একটা ফালতু ধরনের ধাঁধা। উফ, আমার তোমাকে ধাঁধাটা জিজ্ঞেস করাই উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি এই জীবনে তোমাকে আর কখনো ধাঁধা জিজ্ঞেস করবো না। এখন চোখটা মোচো প্লিজ। আমি কেন কাঁদি, সে কথা কি আপনি বুঝবেন? আচ্ছা যাও, তুমি রেস্ট হাউসে চলে যাও, রেস্ট নাও, বইটাই পড়ো। আজ তোমার শুটিং হবে না, কারণ ওই যে হিরো ফরহাদ কিন্তু এখনো এসে পৌঁছায়নি। আর শোনো মেয়ে, কিছু না পারলে যে কাঁদতে হবে এটা ঠিক না। তোমার এই এক জীবনে দেখবে তুমি অনেক কিছু পারো না। এখন প্রতিবার যদি কাঁদো তাহলে তো তোমার জীবন কাঁদতে কাঁদতেই চলে যাবে, এটা ঠিক না, বুঝেছো? আর সবচেয়ে বড় বিপদের জায়গাটা হচ্ছে তুমি যদি অপ্রয়োজনে বেশি কাঁদো তাহলে দেখবে প্রয়োজনে তোমার চোখে আর পানি আসছে না। এটা কিন্তু অনেক বড় বিপদের বিষয়, অনেক বড় ক্ষতি। আমার এত আনন্দ হচ্ছে কেন হঠাৎ, বুঝতে পারছি না। আমি তো জানতাম আমার আজকে শুটিং নেই, ঘরে বসে গল্পের বই পড়লেই পারতাম, কিন্তু তবু কেন এখানে এসে এত সময় ধরে ঘুরঘুর করছিলাম? শুটিং দেখার জন্য না, আমি ঘুরঘুর করছিলাম যাতে ডিরেক্টর সাহেবকে দেখতে পাই। এই যে শুনুন। জি, আমাকে বলছেন? আশেপাশে কেউ আছে? না, কাউকে তো দেখছি না। তাহলে কাকে বলছি? জি, আমাকেই। গুড, কিন্তু এখানে তো টুথপেস্টের অ্যাডের শুটিং হচ্ছে না, দাঁতগুলো দয়া করে ভিতরে ঢোকান। আপনার ঘটনাটা কি বলুন তো। কি ঘটনা? এই শুটিং লোকেশনে আপনার কি কাজ? সারাক্ষণ ঘুরঘুর করতে দেখি, কি করেন? এখনো কিছু করি না, কিছু করি না দেখি ঘুরঘুর করি। মানে কি, আপনি কি ইউনিটের মেম্বার না শুটিং দেখতে আসেন? না, শুটিং দেখতে আসি না, ইউনিটের সাথে এসেছি, কিন্তু এখনো জানি না আমার কি করতে হবে। বুঝলাম না, আপনি কে? সেলিম, বিএ পাস। চাকরির সন্ধানে মফস্বল থেকে ডিরেক্টর সাহেবের কাছে গিয়েছিলাম, তারপর উনি আমাকে... কার কাছে? ডিরেক্টর সাহেবের কাছে। তারপর উনি আমাকে এখানে নিয়ে এলেন। আসি। শুটিং জোনটা সব কনস্পিকুয়াস লোকজনে ভরে যাচ্ছে।
আইমে, ডিরেক্টর সাহেব তোমার কি হয়? তার কাছে বারবার কেন তুমি ছুটে যাও? এই মানুষটাকে আমার কখনো চোখ থেকে আড়াল করতে ইচ্ছে করে না। যতক্ষণ আমি ওনার দিকে তাকিয়ে থাকি আমার চোখ গড়িয়ে পানি পড়ে। এসবের মানে কি? কেন তোমার চোখে পানি আসে? তুমি তার সঙ্গে কথা বলে হঠাৎ করে বলছিলে তোমার মনে খুব আনন্দ হচ্ছে, এসবের অর্থ কি? অর্থ হচ্ছে ভয়ঙ্কর একটা ঘটনা আমার ভিতরে ঘটে গেছে। কেন ঘটল, কিভাবে ঘটল তা আমি কিছুই জানি না, আমি জানতেও চাই না। এই ভদ্রলোক আজ যদি আমাকে ডেকে বলে, বকুল শোনো, তুমি একটা কাজ করো, আমি একটা মৃত দৃশ্যের শট নিব, তুমি এই অঞ্চলের সবচেয়ে বড় ব্রিজ থেকে লাফ দিবে, তখন তুমি কি করবে? তখন আমি তাই করব। কেন করবে? কেন করব, কিসের জন্য করব তা কিছুই জানি না, তবে তা অবশ্যই করব। আমি জানি আমার হাসি খুব সুন্দর, কিন্তু আমি কখনোই আমার হাসি তার সামনে দেখাবো না। না না, কখনো আমি তা পারবো না। কেন পারবে না? কারণ আমি তাকে কিচ্ছু দেখাতে চাই না, নিজেকেও কিছু দেখাতে চাই না। আমি নিজের কাছে নিজেকে আড়াল করে রাখতে চাই। ইস, এখন যদি শুটিং বাদ দিয়ে উঠি এখানে একটু আসতেন। শোনো, এখন যে শটটা হবো সেটা হলো তোমরা পানিতে ঝাঁপা দাবি করতে থাকবা। হ্যাঁ, হঠাৎ দেখবা ওইখান দিয়ে রাস্তা দিয়ে চারটা গরু গাড়িতে করে শহরে কিছু মানুষ আসতেছে। তাদের গায়ে ঝলমলা পোশাক, তারা আনন্দ করতে করতে যাচ্ছে। কি করতে করতে যাচ্ছে? হ্যাঁ, তখন তোমরা পানি থেকে উঠে রাস্তার পাশে এসে দাঁড়াইবা, দেখতে থাকবো ওই মানুষগুলাকে। কি করবা? দেখতে থাকবো। হ্যাঁ, তখন দেখবা যে গরু গাড়ি থেকে সাবিন নামে একজন লোক তোমাদের ছবি তুলবে। কি করবে তখন? তুমি কি করবা? এই তো একদম ঠিক আছে, এবার তোমরা রেডি হও, ঠিক আছে? তারপর ক্যামেরা রেডি হলে তোমাদের শর্ট শুরু হবে। সাহেব চলো, আর তোমরা যাও পানিতে নেমে পড়ো। যাও যাও। ওকে, রোদ চারিদিক একদম ঝকঝক করছে। গল্প উপন্যাসে মাটির গন্ধের কথা পড়েছি, এখন আমি মাটির গন্ধ পাচ্ছি। কিছু গন্ধ থাকে যা গায়ে মাখতে ইচ্ছে করে, মাটির গন্ধ হলো সেরকম গন্ধ। ফুলের গন্ধ গায়ে মাখতে ইচ্ছে করে না, সুন্দর কোনো কৌটায় জমিয়ে রাখতে ইচ্ছে করে। আমার মা এখনও জানেন না যে আমি রোদের মধ্যে হাঁটছি, জানতে পারলে ছুটে আসতেন। গ্রামে আমার এই প্রথম আসা, যা দেখছি তাই ভালো লাগছে। ইস, গাছটা কি সুন্দর! আমার সঙ্গে যদি এখন একটা ক্যামেরা থাকতো তাহলে খুব সুন্দর করে একটা ছবি তুলতাম, কিন্তু ক্যামেরা তো আমার সঙ্গে নেই। ক্যামেরা রয়েছে মার ব্যাগে, একটা ডিজিটাল ক্যামেরা। ক্যামেরাটা ছোট হলেও ছবি খুব সুন্দর ওঠে। এই ক্যামেরাটা মা বাবার কাছ থেকে আমার জন্মদিন উপলক্ষে নিয়েছিল। পরশু মেয়ের জন্মদিন, এই মেয়ে তো পথে ফেলে দেয়। আমি তার জন্মদিনে তুমি আসবে আমরা ভাবি না, তোমাকে আসতেও বলছি না। মেয়ে তোমার কাছে একটা উপহার চেয়েছে, একটা দামি ক্যামেরা তাকে দেবে। দামি ক্যামেরা? হ্যাঁ, অটোমেটিক। সে তো আর কোনোদিন কিছু চায় নাই, এই প্রথম চাইল। তুমি গিয়ে কিনে আনবে, আমি কালকে এসে নিয়ে যাবো। বায়তুল মোকারমের দোকানে কিনতে পাওয়া যায়, সাবধানে কিনবে, সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবে না। ঠিক আছে। চায়না মেড না, জাপান মেড, ঠিক আছে? ঠিক আছে। এই ক্যামেরাটা ভিক্ষা চাইতে তোমার লজ্জা লাগলো না মা? কেন লজ্জা লাগবে? কেন, তুই তার মেয়ে না, সে তোর বাবা না, নাকি তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছি? ছি মা,
এটা কি ধরনের কথা? তুই যে ধরনের কথা বলিস সেই ধরনের কথার উত্তর এরকমই হয়। আমাদের যা লাগবে সেটা আমরা আদায় করে নেব, ছলে বলে কৌশলে যেভাবে হোক আদায় করে নেব। তোর বাবা আরেকজনের সাথে সংসার করে, আমাদেরটা তো আমাদেরকেই বুঝে নিতে হবে। আমি ক্যামেরা নিতে পারবো না মা। না নিলে নাই, আমি আমার কাছে রাখবো। তুই যখন নাটক টাটকের শুটিংয়ে যাবি না তখন এটা দিয়ে তোর ছবি তুলব। না, আমি কখনো এই ক্যামেরাতে তোমাকে ছবি তুলতে দেবো না। না দিলে না দিবি, আমি সিনসিনারির ছবি তুলব। এত দামি ক্যামেরা এটা তো রাস্তায় ফেলে দেওয়া যাবে না। জাপান মিন্ট।